বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক ডক্টর বেনজির আহমেদ বলেছেন, করোনা পরিস্থিতিতে যখন আত্মীয় স্বজন ত্যাগ করে চলে গেছে তখন দায়িত্বের বাইরে গিয়ে পুলিশ জনগণের পাশে দাঁড়িয়েছে। তাই করোনা মহামারীতে পুলিশ সাধারণ মানুষের প্রশংসা অর্জন করেছে। আজ সোমবার সকালে রাজশাহী চারঘাট উপজেলায় সারদার বাংলাদেশ পুলিশ একাডেমিতে 38তম বহিরাগত ক্যাডেট উপপরিদর্শক 2020 ব্যাচের এক বছর মেয়াদি মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দেশের অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা রক্ষায় পুলিশ আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছে উল্লেখ করে ডক্টর বেনজির আহমেদ জানান, অপরাধ কৌশল মোকাবেলায় আধুনিক প্রযুক্তি ব্যবহারে সক্ষমতা অর্জন একটি মাইল ফলক। ফরেন্সিক, ডিজিটাল ফরেন্সিক, ডিএনএ পরীক্ষা, আইডিপি আর অ্যানালাইসিস, সাইবার ক্রাইম, ফিনান্সিয়াল ক্রাইম, ভিকটিম সাপোর্ট সেন্টার, নারী ও শিশু ডেস্ক, বিট পুলিশিং, জাতীয় জরুরি সেবা 999 এবং অন্যান্য আরও সেবা চালু করেছে। ফলে দেশের পুলিশ বিভাগ আরও উন্নত হচ্ছে। এর আগে আইজিপি 38তম বহিরাগত ক্যাডেট এসআই 2020 ব্যাচের এক বছর মেয়াদী মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন করেন। প্যারেডে 57 জন নারীসহ মোট 1231 জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। প্যারেড পরিদর্শন শেষে আইজিপি বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী নবীন পুলিশ কর্মকর্তাদের মাঝে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে পুলিশ একাডেমির অধ্যক্ষ খন্দকার গোলাম ফারুক, পুনাক সভানেত্রী বেগম জিসান মির্জা সহ পুলিশের অতিরিক্ত আইজিপিগণ, অন্যান্য উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তাগণ, রাজশাহী বিভাগের পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা সহ রাজশাহী নাটোর জেলার বিভিন্ন পর্যায়ে সরকার ও গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তানজিল আক্তার, ডেস্ক রিপোর্ট, নবরূপ টিভি, রাজশাহী।